আজকের ব্লগের শুরুটা হচ্ছে একটু দুঃখ কষ্ট দিয়েই এই আর কি। তো দিয়ার বিদায়ের সময় চলে এসেছে, মেয়ের বিয়ের এই একটা খুব কষ্টের জায়গা। যাই হোক, মেয়ে যখন হয়েছে তখন তো যেতেই হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে, আশা করি ভালোই কাটবে। তবে একটু তো মন খারাপ থাকবে, কারণ দিয়া চলে যাচ্ছে, প্লাস তারপর আমরাও বাড়ি চলে যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12:47, বুঝতেই পারছো কি ধরনের মানে ব্লগিং এ আমার এফেক্টটা পড়েছে আমি বুঝতে পারছি। কিছু করার নেই, আমি সেভাবে বিয়েটা শেয়ারও করতে পারিনি যেভাবে ভেবেছিলাম। আসলে এত ব্যস্ততার মধ্যে সবটা কেটে গেছে, সাজা গোজা এই সেই, আর হয়নি সত্যি কথা বলতে। তো আশা করি আজকে থেকে আবারও ঠিকঠাক ব্লগ যাবে, বলতে পারছি না তাও, তো দেখাই যাক কি হয়। আর আমি দিদিভাই বাড়িতেই বসে রয়েছি, আমি প্রায় রেডি। দিদিভাই গেল একটু ও বাড়ি, মানে দিয়াদের বাড়িতে। দিয়া তো সকাল 9:30 দিকে বেরিয়ে গেছে, সে আমার চোখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, তো চলো এবার তাহলে এই 1:30-টার দিকে বেরোবো, 2:40 আমাদের বাস আছে। আর আমাকে দেখে দেখতেই পাচ্ছ কিছু নেই পড়া, আমি কান প্রচন্ড ব্যথা হয়ে গেছে কানের পড়তে পড়তে। তো এখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বাস একটু বাদে ছাড়বে। তো চলো আমি যাবো একেবারে আমার বাড়িতে, উঠবো গিয়ে, তো সেখানেই দেখা হবে। না তো তার আগে তো বউবার দেখা হতেই পারে, বর্তমান দাঁড়াবো নামবো। আর বাসটা ছাড়ার টাইম হচ্ছে 2:40, দেখি কখন গিয়ে পৌঁছবে। এখন বাজে 4:30, চলে এসেছি বর্ধমান, আর এই চোখটার অবস্থা ধীরে ধীরে খারাপই হয়ে যাচ্ছে, জলও কাটছে দেখতেই পাচ্ছ। তো 4:30 বাজে আমরা বর্ধমান পৌঁছে গেছি। এই যে আদি ল্যাংচা প্যালেসের সামনে দাঁড় করিয়ে আছে, ঘুমাতে ঘুমাতেই পৌঁছে গেছে। আর এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে এত সুন্দর, দেখায় চলো। আমরা 7টা নাগাদ, আরে এই বাড়িতে এসেছি দেখে বুঝতেই পারছো। আর শরীর আমার একেবারে দিচ্ছে না, এই চোখটা আস্তে আস্তে ফুলছে সেটাও বুঝতে পারছো, লাল হয়ে গেছে। তো মাও বললো যে থাক এই বাড়িতেই চলে আয়, তাই আমরাও এই বাড়িতেই চলে এলাম। আর মাছগুলো যেহেতু 2 দিন খাইনি, তাই ও এসেই গেছে ওই বাড়ি, মাছগুলোকেও খেতে দিতে হবে, তো ওই জন্যেই গেছে, চলে আসবে একটু বাদেই, প্রায় টাইম হয়েই এসেছে। তো দিয়ার বিয়েটা ভালো মতো মিটে গেছে, এটা অনেকবার তোমাদেরকে বলে দিয়েছি, অনেক ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে ভালোভাবে ব্লগ আমি করতে পারিনি, যেভাবে চেয়েছিলাম সেভাবে তো হয়নি, কারণ দিদি ভাইয়ের বাড়িটা ওখান থেকে অনেকটাই দূর ছিল, আমাদের যাতায়াত করতে করতে অনেকটা টাইম লেগেছে, আর তার উপর রেডি হওয়া এই সেই, কারণ গেলে তাড়াতাড়ি করে ফিরে আসা যাচ্ছিল না, মানে অনেকটাই টাইম। তো ওই জন্যে আর সেভাবে ব্লগ করা হয়নি। তোমরা অনেকে বলেছো মেনুটা শুধু জানতে পারো নি, তো কালকে রাতের মেনুতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, মানে বাটার ফ্রাই টাইপের, আর তারপর ছিল হচ্ছে ভুলে যাচ্ছি নিজেই, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ভাত, কাতলার রেজালা, তার সাথে পনির, এইসব অর ছিল আর কি। তা তারপর ছিল মাটন কষা, নয় চিকেন কষা, নয় মাছ, নয় তো ওই পনির, এই আর কি। আর ছিল হচ্ছে না বাসন্তী পোলাও ছিল, মাটন কষা ছিল, তারপর তো ওই যা যা থাকে, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, রাজভোগ, আর হচ্ছে আইসক্রিম, পান মশলা, এই ছিল কালকে রাতের মেনু। তো তোমরা অনেকেই বলেছো যে মেনুটা বাদ চলে গেছে, আর দেখাতে হয়তো পারলাম না, আমি রিপিট করে দিলাম ওই জন্যই। আর আজকের ব্লগটা ভীষণ ছোট যাবে, ভীষণ ছোট, বুঝতেই পারছো যেহেতু অনেকটা জার্নি ছিল, প্লাস এতটাই টায়ার্ড ছিলাম যে পুরো আমি বাসে ঘুমাতে ঘুমাতে এসেছি, আর এখনও আমার আর শরীর দিচ্ছে না, এবার ঘুমাতেই হবে বলে মনে হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি কন্টিনিউটা মেনটেন করতে পেরেছি, যেভাবেই হোক না কেন, কিছু করার তো আমার ছিল না বলো। যাই হোক, যদি মনে হয় যে সাথে থাকবে, তাহলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। টাটা, গুড নাইট।